শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, একদিকে যখন সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে, তখনই অন্যদিকে সিবিআই এর একটি টিম এসে পৌঁছলো আরজিকর হাসপাতালে। বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেস থেকে 5 সদস্যের সিবিআই এর টিম এলো আরজিকর হাসপাতালে, পরিদর্শন করেন প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর পাশের মর্গ। জানা গেছে, মৃতদেহ পাচার নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে, একদিকে যখন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে সিবিআই এর টিম আরজিকর মেডিকেলের মর্গে এসে পৌঁছেছে তদন্তের জন্য। বিস্তারিত কি জানতে পারছো? দেখো, নিজাম প্যালেস থেকে 5 সদস্যের সিবিআই এর একটি দল বেশ কিছুক্ষণ আগে হাসপাতালের যে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং রয়েছে তার পাশে যে মর্গ রয়েছে সেখানেই সিবিআই এর 5 সদস্যের দল পৌঁছে গিয়েছেন এবং মৃতদেহ পাচার নিয়ে যে প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারই তদন্ত করছে সিবিআই। সেই তদন্তের জন্যই কিন্তু এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে পৌঁছে গিয়েছেন সিবিআই এর আধিকারিকরা। তোমাকে বলে রাখবো যে আগামী গত রবিবারও কিন্তু সিবিআই সন্দীপ ঘোষের বাড়ি সহ প্রায় কলকাতার 15টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল এবং এই বিষয়ে আরজিকর হাসপাতাল ও কলেজ হাসপাতালের যে আর্থিক দুর্নীতি, আর্থিক অনিয়ম রয়েছে তা তদন্ত করছে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা এবং সেখানের যে সময় দুর্নীতি হয়েছে বলে উঠে আসছে সেই সময়ের বিভিন্ন নথি খতিয়ে দেখতেই কিন্তু আজকে তারা মর্গে গিয়েছেন। যেহেতু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মৃতদেহ পাচার নিয়ে এমন একটা অভিযোগ উঠেছে তার জন্যই কিন্তু সিবিআই এর দল সেখানে পৌঁছেছেন। তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে কতক্ষণ আগে সিবিআই এর টিম সেখানে পৌঁছেছে, কি জানা যাচ্ছে? দেখো, দুপুর 12টা নাগাদ তারা গিয়েছেন এবং ঘড়ির কাঁটায় 2টো বেজে গিয়েছে। এখনো কিন্তু তারা হাসপাতালের মর্গে রয়েছেন এবং বিভিন্ন যে নথিপত্র এবং আধিকারিকদের সঙ্গে কথাবার্তা সেই প্রক্রিয়াও কিন্তু চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। অনেক ধন্যবাদ অপ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আরজিকরের কাণ্ড সামনে আসতেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসে, আর তারপরেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্ব পড়ে সিবিআই এর ওপর। আর এবার সেই সন্দীপ ঘোষকে যেমন একদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে সিবিআই এর 5 সদস্যের একটি টিম আরজিকর হাসপাতালের মর্গে এসে পৌঁছেছে তদন্তের জন্য। জানা যাচ্ছে, মৃতদেহ পাচার নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই সিবিআই একাধিকবার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে, তার বাড়িতে গিয়েও তল্লাশি চালিয়েছে। সূত্রের খবর, এবার সেই ঘটনাতেই আরজিকর মেডিকেল হাসপাতালের মর্গে এলেন সিবিআই আধিকারিকরা।